ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আজকের মনন এই পর্বে আমরা ভারতে বিবেকানন্দ গ্রন্থ থেকে পাঠ করছি। আজকের পাঠ 55তম পর্ব। এখানে স্বামী বিবেকানন্দ মাদ্রাজে ভারতীয় মহাপুরুষগণ এই শিরোনামে যে বক্তৃতা দিয়েছিলেন তার অংশবিশেষ পাঠ করা হচ্ছে। এখানে স্বামীজি বলছেন, ভারতের জীবনী শক্তি তখনও নষ্ট হয় নাই, তাই আবার ভগবানের আবির্ভাব হইল। যিনি বলিয়াছিলেন, যখনই ধর্মের গ্লানি হয় তখনই আমি আসিয়া থাকি, তিনি আবার আবির্ভূত হইলেন। আবার তাহার আবির্ভাব হইল দাক্ষিণাত্যে। সেই ব্রাহ্মণ যুবক যাহার সম্বন্ধে কথিত আছে যে ষোড়শ বর্ষে তিনি তাহার সকল গ্রন্থের রচনা শেষ করিয়াছিলেন, সেই অদ্ভুত প্রতিভাশালী শঙ্করাচার্যের অভ্যুদয় হইল। এই ষোড়শ বর্ষীয় বালকের রচনা আধুনিক সভ্য জগতের এক বিস্ময়, আর তিনিও ছিলেন বিস্ময়জনক। তিনি চাহিয়াছিলেন সমগ্র ভারতকে তাহার প্রাচীন পবিত্র ভাবে লইয়া যাইতে, কিন্তু ভাবিয়া দেখো এই কার্য কত কঠিন ও কত বিরাট। সে সময়ে ভারতের অবস্থা যাহা দাঁড়াইয়াছিল সে সম্বন্ধে তোমাদিগকে কিছু আভাস দিয়াছি। তোমরা যে সকল বিভৎস আচারের সংস্কার করিতে অগ্রসর হইতেছ সেগুলি সেই অধঃপতনের যুগ হইতে আসিয়াছে। তাতার বেলুচি প্রভৃতি দুর্দান্ত জাতি সকল ভারতে আসিয়া বৌদ্ধ ধর্ম গ্রহণ করিয়া আমাদের সহিত মিশিয়া গেল এবং তাহাদের জাতীয় আচারগুলিও সঙ্গে লইয়া আসিল। এইরূপে আমাদের জাতীয় জীবন অতি ভয়ানক পাশবিক আচারসমূহ দ্বারা কলুষিত হইল। উক্ত ব্রাহ্মণ যুবক বৌদ্ধদের নিকট হইতে দায়স্বরূপ ইহাই প্রাপ্ত হইয়াছিলেন, আর সেই সময় হইতে বর্তমান কাল পর্যন্ত সমগ্র ভারতে এই অবনত বৌদ্ধ ধর্ম হইতে বেদান্তের পুনর্বিজয় চলিতেছে। এখনও এ কার্য চলিতেছে, এখনও উহা শেষ হয় নাই। মহান দার্শনিক শঙ্কর আসিয়া দেখাইলেন, বৌদ্ধ ধর্ম বেদান্তের সারাংশে বিশেষ প্রভেদ নাই। তবে বুদ্ধদেবের শিষ্য প্রশিষ্যগণ তাঁহার উপদেশে তাৎপর্য বুঝিতে না পারিয়া নিজেরা পতিত হয় এবং আত্মা ও ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করিয়া নাস্তিক হইয়া পড়ে। শঙ্কর ইহাই দেখাইলেন। তখন বৌদ্ধেরা সকলেই তাহাদের প্রাচীন ধর্মে ফিরিয়া আসিতে লাগিল, কিন্তু তাহারা যে সকল অনুষ্ঠান পদ্ধতিতে অভ্যস্ত হইয়াছিল সেগুলির কি হইবে, ইহাই এখন মহা সমস্যা হইল। তখন মহানুভব রামানুজের অভ্যুদয় হইল। শঙ্কর মহা মনীষী ছিলেন বটে, কিন্তু বোধ হয় তাহার হৃদয় মস্তিষ্কের অনুরূপ ছিল না। রামানুজের হৃদয় শঙ্করের হৃদয় অপেক্ষা উদার ছিল। পতিতের দুঃখে তাহার হৃদয় কাঁদিল, তিনি তাহাদের দুঃখ মর্মে মর্মে অনুভব করিতে লাগিলেন। কালে যে সকল নূতন নূতন অনুষ্ঠান পদ্ধতি দাঁড়াইয়াছিল তিনি সেগুলি গ্রহণ করিয়া যথাসাধ্য সংস্কার করিলেন এবং নূতন নূতন অনুষ্ঠান পদ্ধতি নূতন নূতন উপাসনা প্রণালী সৃষ্টি করিয়া ওইগুলি যাহাদের পক্ষে অত্যাবশ্যক তাহাদিগকে সেগুলি উপদেশ দিতে লাগিলেন। অথচ তিনি ব্রাহ্মণ হইতে চণ্ডাল পর্যন্ত সকলের নিকট উচ্চতম আধ্যাত্মিক উপাসনার পথ উন্মুক্ত রাখিলেন। এইরূপে রামানুজের প্রচার কার্য চলিল। তাহার প্রচারের প্রভাব চতুর্দিকে বিস্তৃত হইতে লাগিল। আর্যাবর্তে ওই তরঙ্গের আঘাত লাগিল। সেখানে কয়েকজন আচার্য ওইভাবে অনুপ্রাণিত হইয়া কাজ করিতে লাগিলেন, কিন্তু ইহা বহুদিন পরে মুসলমান শাসনকালে ঘটিয়াছিল। অপেক্ষাকৃত আধুনিক আর্যাবর্তবাসী আচার্যগণের মধ্যে শ্রী চৈতন্যই শ্রেষ্ঠ। রামানুজের সময় হইতে ধর্মপ্রচারে একটি বিশেষত্ব লক্ষ্য করিও। তখন হইতে সর্বসাধারণের জন্য ধর্মের দ্বার খুলিয়া দেয়া হয়। শঙ্করের পূর্ববর্তী আচার্যগণের যেমন ইহাই ছিল মূল মন্ত্র, রামানুজের পরবর্তী আচার্যগণেরও তাহাই হইল। শঙ্করকে
কতকটা বর্জনশীল বলিয়া বর্ণনা করা হয়, কিন্তু তাহার লিখিত গ্রন্থে এমন কিছু দেখিতে পাই না যাহাতে তাহার সংকীর্ণতার পরিচয় পাওয়া যায়। ভগবান বুদ্ধদেবের উপদেশাবলী যেমন তাহার শিষ্য প্রশিষ্যবর্গর দ্বারা বিকৃত হইয়াছে, তেমনি শঙ্করাচার্যের উপদেশাবলীর ওপর যে সংকীর্ণতার দোষ আরোপিত হয় সম্ভবত তাহাতে শঙ্করের কোনো দোষ নাই, তাহার শিষ্যদের বুঝিবার অক্ষমতার দরুণই এই দোষ শঙ্করে আরোপিত হইয়া থাকে। আমি এখন এই উত্তর ভারতের মহাপুরুষ শ্রী চৈতন্যের বিষয়ে কিছু উল্লেখ করিয়া এই বক্তৃতা শেষ করিব। তিনি গোপীদের প্রেমোন্মত্ত ভাবের আদর্শ ছিলেন। চৈতন্যদেব স্বয়ং একজন ব্রাহ্মণ ছিলেন। তখনকার এক অতি বিচারশীল পণ্ডিত বংশে তাঁহার জন্ম হয়। তিনিও ন্যায়ের অধ্যাপক হইয়া তর্কে পণ্ডিতদের পরাস্ত করিয়া দিগ্বিজয়ী হন। বাল্যকাল হইতে তিনি শিখিয়াছিলেন ইহাই জীবনের সর্বোচ্চ আদর্শ। কোন মহাপুরুষের কৃপায় তাঁহার সমগ্র জীবন পরিবর্তিত হইয়া গেল। তখন তিনি বাদানুবাদ তর্ক ন্যায়ের অধ্যাপনা পরিত্যাগ করিলেন। পৃথিবীতে ভক্তির শ্রেষ্ঠ আচার্যদের অন্যতম প্রেমোন্মত্ত শ্রী চৈতন্য তাহার ভক্তির তরঙ্গে সমগ্র বঙ্গদেশ প্লাবিত হইল, সকলের প্রাণে শান্তি বাড়ি সিঞ্চিত হইল, তাহার প্রেমের কোনো সীমা ছিল না। পুণ্যবান পাপী হিন্দু মুসলমান পবিত্র অপবিত্র বেশ্যাপতীত সকলেই তাহার ভালোবাসার ভাগ পাইত, সকলকেই তিনি কৃপা করিতেন। যদিও তৎপ্রবর্তিত সম্প্রদায়ের অত্যন্ত অবনতি হইয়াছে, যেমন কালপ্রভাবে সকলেরই অবনতি হইয়া থাকে, তথাপি তাঁহার সম্প্রদায় দরিদ্র দুর্বল জাতিচ্যুত পতিত সমাজে পরিত্যক্ত সকল ব্যক্তিরই আশ্রয়স্থল। কিন্তু আমাকে সত্যের অনুরোধে স্বীকার করিতে হইবে যে দার্শনিক সম্প্রদায় সমূহেই আমরা অদ্ভুত উদার ভাব দেখিতে পাই। শঙ্কর মতাবলম্বী কেহই একথা স্বীকার করেন না যে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বাস্তবিক কোনো ভেদ আছে। এদিকে কিন্তু জাতি ব্যাপারে শঙ্কর অত্যন্ত বর্জনের ভাব পোষণ করিতেন। জাতিভেদের প্রশ্নে আমরা প্রত্যেক বৈষ্ণবাচার্যের উপদেশে অপূর্ব উদারতা দেখিতে পাই, কিন্তু ধর্ম সম্বন্ধে তাহাদের মত সংকীর্ণ। শঙ্করের ছিল বিরাট মস্তিষ্ক, রামানুজ ও চৈতন্যের ছিল বিশাল হৃদয়। এখন এমন এক ব্যক্তির আবির্ভাবের সময় হইয়াছিল যাহার মধ্যে একাধারে এইরূপ হৃদয় ও মস্তিষ্ক থাকিবে, যিনি একাধারে শঙ্করের মহতি মেধা ও চৈতন্যের বিশাল অনন্ত হৃদয়ের অধিকারী হইবেন, যিনি দেখিবেন সকল সম্প্রদায় এক মহৎ ভাবে ঈশ্বরের শক্তিতে অনুপ্রাণিত, দেখিবেন প্রত্যেক প্রাণীতে সেই ঈশ্বর বিদ্যমান, যাহার হৃদয় ভারতে ও ভারতের বাহিরে দরিদ্র দুর্বল পতিত সকলের জন্য কানিবে, অথচ যাহার বিশাল বুদ্ধি এমন মহৎ তত্ত্ব সকল উদ্ভাবন করিবে যেগুলি ভারতে বা ভারতের বাহিরে বিরোধী সম্প্রদায় সমূহের সমন্বয় সাধন করিবে এবং এইরূপ বিস্ময়কর সমন্বয়ের দ্বারা হৃদয় ও মস্তিষ্কের সামঞ্জস্যপূর্ণ এক সার্বভৌম ধর্ম প্রকাশ করিবে, এইরূপ ব্যক্তি জন্মগ্রহণ করিয়াছিলেন এবং আমি কয়েক বৎসর তাঁহার চরণতলে বসিয়া শিক্ষা পাইবার সৌভাগ্য লাভ করিয়াছিলাম। এইরূপ এক ব্যক্তির জন্মগ্রহণ করিবার সময় হইয়াছিল, প্রয়োজন হইয়াছিল। আর অদ্ভুত ব্যাপার এই, তাহার সমগ্র জীবনের কার্য এমন এক শহরের নিকট অনুষ্ঠিত হয় যে শহর পাশ্চাত্য ভাবে উন্মত্ত হইয়াছিল, ভারতের অন্যান্য শহর অপেক্ষা বেশি পরিমাণে পাশ্চাত্য ভাবাপন্ন হইয়াছিল। পুঁথিগত বিদ্যা তাহার কিছুই ছিল না, মহামনীষা সম্পন্ন হইয়াও তিনি নিজের নাম পর্যন্ত লিখিতে পাইতেন না, কিন্তু প্রত্যেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে বড় বড় উপাধিধারী ব্যক্তিগণ পর্যন্ত তাহাকে দেখিয়া একজন মহামনীষী বলিয়া স্থির করিয়াছিলেন।
তিনি এক অদ্ভুত মানুষ ছিলেন। সে অনেক কথা, আজ রাত্রে তোমাদিগকে তাহার বিষয়ে কিছু বলিবার সময় নাই। সুতরাং আমাকে ভারতীয় সকল মহাপুরুষের পূর্ণ প্রকাশস্বরূপ যুগাচার্য মহাত্মা শ্রীরামকৃষ্ণের নামটুকু উল্লেখ করিয়াই আজ ক্ষান্ত হইতে হইবে। এই মহাপুরুষের উপদেশ আধুনিক যুগে আমাদের নিকট বিশেষ কল্যাণপ্রদ। ওই ব্যক্তির ভিতর যে ঐশ্বরিক শক্তি খেলা করিত সেটি লক্ষ্য করিও। ইনি দরিদ্র ব্রাহ্মণ সন্তান, বঙ্গদেশের অজ্ঞাত পরিচিত এক সুদূর পল্লীতে ইহার জন্ম। আজ ইউরোপ আমেরিকায় সহস্র সহস্র ব্যক্তি সত্য সত্যই ফুল চন্দন দিয়া তাঁহার পূজা করিতেছে, এবং পরে আরও সহস্র সহস্র লোক পূজা করিবে। ঈশ্বরের ইচ্ছা কে বুঝিতে পারে? হে ভ্রাতৃগণ, তোমরা যদি ইহাতে বিধাতার হাত না দেখিতে পাও তবে তোমরা অন্ধ, নিশ্চিত জন্মান্ধ। যদি সময় আসে, যদি আর কখনো তোমাদের সহিত আলোচনা করিবার সুযোগ হয়, তবে তোমাদিগকে ইহার বিষয়ে আরও বিস্তারিতভাবে বলিব। এখন কেবল এইটুকু মাত্র বলিতে চাই, যদি আমার জীবনে একটিও যথার্থ তত্ত্ব কথা বলিয়া থাকি তবে তাহা তাহারই বাক্য। আর যদি এমন অনেক কথা বলিয়া থাকি যেগুলো অসত্য ভ্রমাত্মক, যেগুলি মানব জাতির কল্যাণকর নহে, সেগুলি সবই আমার, সেগুলির জন্য আমি সম্পূর্ণভাবে দায়ী। অসাধারণ সুন্দরভাবে স্বামী বিবেকানন্দ ভারতীয় মহাপুরুষগণের প্রসঙ্গ করলেন। রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, শঙ্করাচার্য, ভগবান বুদ্ধদেব, রামানুজ, শ্রী চৈতন্য এবং এদের সকলের যেন ঘনীভূত রূপ হিসেবে শ্রীরামকৃষ্ণ এসেছেন। শ্রী রবীন্দ্রনাথের কবিতাটি লাইনগুলো এই সময় আমাদের স্মরণে আসছে। বহু সাধকের বহু সাধনার ধারা ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থ রূপ নিল এ জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণ অর্থেই তিনি অবতার বরিষ্ঠ। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ প্রণাম মন্ত্র রচনা করেছেন, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম। সমস্ত অবতারের সমষ্টি স্বরূপ প্রচণ্ড শক্তির অধিকারী শ্রীরামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দের অনুভবে শ্রীরামকৃষ্ণকে বলা হয়েছে, শক্তি সমুদ্র সমুত্থ তরঙ্গ দর্শিত প্রেম বিজৃম্ভিত রঙ্গ সংশয় রাক্ষস নাশ মহাশ্রম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম। এখনকার দিনের যে জড়বাদ, ভোগবাদ, সংশয়বাদ, এর মূলে কুঠারাঘাত করেছেন শ্রীরামকৃষ্ণ। তার হৃদয় দিয়ে, হৃদয় এবং মস্তিষ্কের একটি সুসামঞ্জস্য বিকাশ হয়েছে শ্রীরামকৃষ্ণ চরিত্রে। এটি হবে বর্তমান সমন্বয়ের যুগের আদর্শ। শ্রীরামকৃষ্ণ আমাদের সেই শক্তি দান করুন, যার বলে আমরা জ্ঞান, ভক্তি, কর্ম, যোগ, প্রাচ্য, পাশ্চাত্য এসব সমন্বয়ের মধ্য দিয়ে আমরা যেন বলতে পারি, না, ধর্ম কোনটি যা ধারণ করে, ধারণাত ধর্ম ইত্যাহু, ধর্ম ধারয়তে প্রজা, যৎস্যা ধারণ সংযুক্তম সধর্ম ইতি নিশ্চয়। যা রক্ষা করে সেটি ধর্ম, যা ধ্বংস করে তা কখনো ধর্ম নয়। শ্রীরামকৃষ্ণ আমাদের সকলের রক্ষার কারণ হন, এই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তিহি, হরিহি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।